কোথাও নেমন্তন্ন মানে আমরা বুঝি মাছ, মাংস, ডিম এইগুলো। কিন্তু আমার মনে হয় সপ্তাহে 1 থেকে 2 দিন নিরামিষ খাওয়াটা খুবই প্রয়োজন। মাছ মাংস তো প্রত্যেক দিনই খাওয়া হয়, তাই আজকের যে দিনটি, একে বৃহস্পতিবার, তারপরে লক্ষ্মী পুজো, বাঙালিরা এগুলো তো বেশি মানে, একটু ঠাকুর ভক্তি করে, তাই আমার বাড়িতেও আজকে নিরামিষের কিছু আয়োজন বা পদ নিয়ে আমি হাজির হয়েছি। আমার তো নিরামিষ ভালোই লাগে, তবে প্রত্যেক দিন খেতে কিন্তু ভালো লাগে না। সপ্তাহে 1-2 দিন ঠিকই আছে, ঝামেলার মধ্যেও নিরামিষ। আবার কি, নিরামিষ হলে অনেক পদের প্রয়োজন হয়, কিন্তু যখন আমরা মাছ, মাংস, ডিম এগুলো খাই, ওই একটা তরকারি দিয়েও কোনো রকম খাওয়া যায়। তাই আজকের যে নিরামিষ থালি, সেই থালিতে আছে গরম গরম ভাত, ঘি, পাতি লেবু, সঙ্গে পোস্ত দিয়ে আলু ভাজা। আমি গোল গোল করে আলু কুটেছি সেটা ভাজা করার জন্য, পটল ভাজা আর বাঁধাকপি, আলু দিয়ে তরকারি, সঙ্গে মুগের ডাল আর আছে টক দই। এটাই মনে হচ্ছে নিরামিষ থালির ক্ষেত্রে একদম আমার কাছে খুব প্রিয়। আমার তো মনে হয় এই খাবারটা আমার কাছে আজকে অমৃতের সমান। এবং যদি গরম ভাত সঙ্গে ঘি পাতিলেবু থাকে, আর কিছু প্রয়োজন হয় না।